দর্শক আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল রানা। আমার চ্যানেল গো উইথ সোহেলের পক্ষ থেকে সকল দর্শকদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘদিন পর আমি আবার একটু ভ্রমণে বের হইলাম এবং আমার সাথে আরও কিছু লোক আছে এবং আমরা হচ্ছে একটা সাইকেল ট্যুরে বের হয়েছি। সাইকেল ট্যুরে বের হয়েছি এটা সানারপাড় থেকে, নারায়ণগঞ্জ সানারপাড় থেকে আমরা যাব হচ্ছে সেই তাজমহল, যেটা হচ্ছে রূপসী বরপা পার হয়ে যাওয়া লাগবে। তো দেখেন আপনারা, আমরা চারজন আছি চারটা সাইকেল নিয়ে। জুনায়েদ, রানী মামা, তো সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকেন, ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন আশা করি। তো আমাদের যাত্রা শুরু হয় নারায়ণগঞ্জ জেলার সানারপাড় এলাকার নিমাই কাশারি বাজার থেকে। এটা হচ্ছে নিমাই কাশারি বাজারের সেই আজিজ টাওয়ার। ড্যামরা ব্রিজের নিচে ড্যামরা ঘাটে আমরা কিছু সময় হেমন্তের সকালটাকে উপভোগ করি, তারপর ড্যামরা ব্রিজের উপরে উঠে কিছুটা ভিডিও ধারণ করার চেষ্টা করি, এরপর আমরা আবার যাত্রা শুরু করি। তো ব্রিজে ভিডিও ধারণের পর আমরা ব্রিজের উপরেই সকল রাইডাররা আবার একত্রিত হই, একই জায়গায় আমরা একত্রিত হই, তারপরে আমাদের আবার যাত্রা শুরু হয়। ড্যামরা ব্রিজ পার হয়ে তারাবো রাস্তা দিয়ে আমরা রূপসী বরপা, তারপর সোনারগাঁওয়ের গ্রামের ভিতর দিয়ে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা সরু পথে চলতে থাকি। এই গ্রামের গ্রামীণ ও প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। ব্রিজের দুই পাশে যে প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখছি, নদী, গাছপালা, যাই হোক আমরা সেই তাজমহলে পৌঁছে গেলাম। তাজমহলের প্রবেশ পথ এটা, আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। তাজমহলে প্রবেশ মূল্য জনপ্রতি 150 টাকা এবং আমরা টিকিট কেটে তাজমহলে প্রবেশ করলাম। এই যে হাসি খুশি প্রবেশ গেট, সর্বপ্রথম আমাদের চোখে সেই তাজমহলের আদলে গড়া বাংলার তাজমহল দৃশ্যমান হলো। আপনারা দেখছেন এই বাংলার তাজমহলের সৌন্দর্যে আসলেই পর্যটকরা মুগ্ধ হয়ে যায়। তো এই বাংলার তাজমহল নিয়ে আমার চ্যানেলে আগামীতে একটা পূর্ণাঙ্গ ভিডিও দেব, একটা ডকুমেন্টারি ভিডিও আপনারা দেখতে পাবেন, সেজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাজমহল ভ্রমণ শেষে আমরা চলে যাই সোজাসুজি সেই পিরামিডের দেশে, যেখানে পাখির মেলা, ফিশ ওয়ার্ল্ড সব কিছুই আছে। ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, 120 বছর আগের ব্রিটিশদের ব্যবহৃত গাড়ি দেখছেন আপনারা, এর ভেতরে বাচ্চাদের এবং বড়দের ওঠার জন্য আলাদা দুইটা রাইড আছে। দেখেন বাচ্চাদের জন্য ট্রেন, বড়দের জন্য নৌকা, এবং আমরা দূর থেকে সেই পিরামিড দেখতেছি, যে কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার জন্য এসেছি। এটা হচ্ছে ফিশ ওয়ার্ল্ড, এখানে বিভিন্ন জাতের অসংখ্য মাছ রয়েছে, ভিন্ন ভিন্ন কালারের এবং অনেক সুন্দর মাছগুলো দেখতে। যাই হোক আমরা এখন এসে গেছি সেই ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। ক্ষুদিরামকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিল তার আদলেই তৈরি করা হয়েছে এই ফাঁসির মঞ্চ। ব্রিটিশ বিরোধী আন্দোলনে ক্ষুদিরাম নেতৃত্ব দিয়েছিলেন বলেই ক্ষুদিরামের এই ফাঁসি হয়েছিল ব্রিটিশদের সামনে, সেটাই এখানে দৃশ্যমান করা হয়েছে। এরপর আমরা সুন্দর সেই পিরামিডের ভেতরে যে মমি করা আছে সেই মমিগুলো দেখতে যাব। পিরামিডের ভেতরে প্রবেশ করার রাস্তা হচ্ছে এটা। দেখেন রাস্তা ভেতরে দেখতেই একটা ভয়ঙ্কর রাস্তা মনে হচ্ছে এবং ভেতরের পরিস্থিতিগুলো অনেক ভয়ঙ্কর। এইগুলোই সেই মমি, দেখতেছেন সেই মমিগুলো কি ভয়ঙ্কর। এবং এখানে রানীদের পোশাক আছে, রাজাদের পোশাক আছে, রানীদের গহনা আছে, রাজাদের গহনা আছে। পিরামিড থেকে বের হয়ে আমরা চলে যাই রূপগঞ্জের সেই মুড়াপাড়া জমিদার বাড়ি, যেটা বর্তমান মুড়াপাড়া সরকারি কলেজ হিসেবেই পরিচালিত। তো মুড়াপাড়া সরকারি কলেজের ভিডিও আমার চ্যানেলে এর আগেও পোস্ট করেছি, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।